হ্যালো ভিউয়ার্স আমি মিলানোভা চলে এসেছি আর কি নতুন ভিডিও নিয়ে সকাল সকাল আমি আর নয়ন রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম এগ্রিকালচার ইউনিভার্সিটির উদ্দেশ্যে প্রথমেই রিক্সাওয়ালা মামা ভুল করে জয়মুলাব্দ পার্কের দিকে নিয়ে যাচ্ছিলো পরবর্তীতে ওই মামা আমাদেরকে ঠিক ঠিকানায় নিয়ে যায় তো তোমাদের কার কার সাথে এমন ঘটনা ঘটে বলো তো সেই দিন আমরা খুব তাড়াহুড়ো করছিলাম কাজ আমরা জানতাম দুপুর দুইটার মধ্যে বোটানিক্যাল গার্ডেনটা বন্ধ হয়ে যাবে কিন্তু আসল টুইস্টের শুরু তো হলো সেইখানে গিয়ে যখন আমরা বোটানিক্যাল গার্ডেন পৌঁছালাম সেখানে পৌঁছানোর পর জানতে পারলাম যে বোটানিক্যাল গার্ডেন নাকি ওপেনই হবে দুইটা থেকে যেটা কিনা দুইটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে তো কী আর করা তাই আমরা অটোতে করে যখন যাচ্ছি ওখানে নামার পরে আমরা ডিসাইড করলাম আমরা হেঁটে হেঁটে বাদ বাকি দু ঘন্টা আমরা একটু ঘুরবো পুরো ইউনিভার্সিটিটা তো আমরা একটা ম্যাপের ছবি তুলে নিই সেই ম্যাপ দেখে দেখে আমরা আর কি চারিপাশটা ঘোরার প্রিপারেশান নিচ্ছিলাম এর মাঝখানে এত গরম ছিল কি বলবো এই গরমের মাঝখানে হাঁটাটা খুব চাপ হয়ে গেছিলো তাও আমরা হাল ছাড়িনি আমি আর নয়ন একসাথে হাঁটা শুরু করেছিলাম এই ফাঁকে আমরা ম্যাপ দেখে দেখে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম তো সামনেই ম্যাপে দেখলাম যে টিএসসি পড়েছে টিএসসি দেখার পরে আমরা জানতে পারলাম যে কৃষি যে মিউজিয়ামটা সেটা সামনেই আছে তো ম্যাপ দেখে দেখে আমরা তো প্রথমটা আমরা ঠিকঠাক মতন যেতে পেরেছি তো এদিকে যাওয়ার পথে আমরা সেন্ট্রাল মসজিদ দেখলাম তবে এখানে খাওয়ার সময় একটা মাঠার মতন সেল করছিলো যেটা পঞ্চাশ টাকা বলছিল সেটা আদতে কোনো মাঠা ছিল না যেটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি প্রাইস রেখেছে সেটা মনে হয়েছে কিছু পানের মধ্যে ওভালটিন গুলে দিয়েছে বা হলিক্স কিছু একটা গুলে দিয়েছে যেটা একদমই আমার মনে হয়নি আর স্টেডিয়ামটা দেখে মনে হয়েছে অনেক বছর সেটা নিয়ে কোনো কাজ করা হয়নি তো যারা শুটিংয়ের জন্য এই ধরনের প্লেস চাই তাদেরকে বলবো যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যেতে পারে সেখানে অনেক প্লেস আছে যেখানটা কিনা শুটিংয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তো যাই হোক তো আমি অনেক এক্সাইটেড ছিলাম আমি এর আগেও গেছিলাম কিন্তু এক্সাইটমেন্ট এই কারণেই ছিল কারণ আমার ভাইকে নিয়ে আমি প্রথমবার এখানে যাব তো এই হচ্ছে কৃষি মিউজিয়ামের বাহিরের দিকটা তো ভেতরে কি কি দেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই ফাঁকে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও এটা যেহেতু কৃষি মিউজিয়াম তাই এখানে কৃষিজ জিনিসগুলো বেশি আছে তো বিভিন্ন ধরনের যে কৃষি আইটেমগুলো আছে আমরা সবগুলোই এখানে দেখতে পাবো যেটা কৃষি কাজের সাথে সম্পৃক্ত তো আসলে সবগুলো ছবি সেইভাবে আমরা ক্যাপচার করতে পারিনি ভিডিও সেইভাবে ক্যাপচার করতে পারিনি কিছু ভিডিও আমি করেছি আর তিন চারটা ভিডিও নয়নের থেকে কালেক্ট করেছি যে ভিডিওগুলো সব থেকে বেশি সুন্দর সেই ভিডিওগুলো বুঝে নিতে হবে যে ওটা নয়ন ক্যাপচার করেছে তো যাই হোক আমরা যে সময়টাই কৃষি মিউজিয়ামে পৌঁছেছিলাম তখন সেটা আসলে লাঞ্চ টাইম ছিল তো সবাই মোটামুটি লাঞ্চের জন্য বেরিয়ে যাচ্ছিলো তো এইখানে আর কি প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে গুছানো ছিল আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে একটা ইউনিভার্সিটির মধ্যে এত সুন্দর করে মিউজিয়ামটা আর কি করে রাখা হয়েছে আমি জানি বাংলাদেশের অনেকগুলো ইউনিভার্সিটিতে মিউজিয়ামে খুব সুন্দর করে গোছানো থাকে কিন্তু এতটা ডেকোরেটিভ আমার আসলে দেখা হয়নি বা আমার সবগুলো ইউনিভার্সিটি ঘুরে দেখা হয়নি সেই জন্য হতে পারে আমার এমনটা মনোভাব এই কারণেও হতে পারে তো যাই হোক তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করছো না কেন করছো না প্লিজ আমাকে কমেন্ট সেকশানে এটা একটু জানিয়ে দিও তাহলে হবে কি কেন করছো না সেটা মাথায় রেখে আরও ইমপ্রুভ করার চেষ্টা আমি করতে পারবো এখানে দেখো গরুর গাড়ি দেখতে পেয়েছি তারপর কৃষিকাজে যেই যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি তারপর এখানে তীর ধনুক মাছ সব কী নেই এই মিউজিয়ামটাতে লাঙ্গুল থেকে শুরু করে পাটের রশি এই যে দেখো তারপর এখানে না একটা কৃষকের বসত বাড়ি আছে যেটা কিনা নয়ন খুব সুন্দর করে ক্যাপচার করেছে এই যে নকশি কাঁথা পালকি পালকি আমার খুব পছন্দ আমার তো মনে হয় যে যদি কখনো আমি বিয়ে করি আমি অবশ্যই পালকিতে করে শ্বশুরবাড়িতে ঢুকবো তোমাদের কার কার এই ধরনের ফ্যান্টাসি কাজ করে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাবি এই ভিডিওটাও কিন্তু নয়ন ক্যাপচার করেছে তো যাই হোক আমি যখনই যেখানে যাই সব জায়গার ভিডিও তোমাদেরকে শেয়ার করার জন্য মানে উদ্গ্রীব হয়ে থাকে তোমরা কারা কারা এরকম আছো যে আমার ভিডিও দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকো এটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর আমাদের এবারের ময়মনসিংহের টোর ছিল চার দিনের মানে দুই দিন যাওয়া আসা আর দুই দিন আমাদের ঘোরাফেরার জন্য তো যাই হোক এরপর আমরা ম্যাপ দেখে যাওয়ার জন্য ভাবছিলাম মন্দিরে যাব আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম এদিকে বাচ্চারা দেখছিলাম আম পারছে ওদের কাছে আম চাওয়ার সাথে সাথে ওরা আমাকে আম দিয়ে দেয় তারপর আমরা যেই জায়গাটা দিয়ে মন্দিরে যাবো ভাবছিলাম সেখানে দেখে কে এটা দেখে তো আমি আর নয়ন হাসতে হাসতে শেষ যে এটা কোন কেএফসি তারপর যদিও মন্দিরে তালা লাগানো ছিল ফিশ মিউজিয়ামটাও বন্ধ ছিল তো মোটামুটি এই ঘোরাঘুরি করে আমরা বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম এখান থেকে অটো নিয়েছিলো রিক্সা দশ টাকা তো এই ছিল আসলে আজকের ছোটোখাটো ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আমি বিদায় নিচ্ছি বাই